চানিল, আমি 1 কাপ ময়দা নিলাম, 1/2 চামচের একটু কম খাবার সোডা নিলাম, এক চামচ বেকিং পাউডার নিলাম, চেলে নেব। সরিয়ে রাখবো। ¼ কাপ সাদা তেল নিলাম, 1/2 কাপ চিনি নিলাম, 1/2 কাপ দুধ, 1/2 কাপ দই, 1 দিকে ঘোরাতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে ময়দা বেকিং পাউডার খাওয়ার সোডা মিশানো, ময়দাটা দিয়ে আবার ভালো করে ফেটাতে হবে। এবার এটার মধ্যে আমি কেকটা করব, তাই এটার মাপে কাগজটা কেটে নেব, উপর করে দিয়ে এইভাবে ওটার মাপটা নিয়ে নেব, সেইভাবে কাগজটা কেটে নেব। মাপে কাগজটায় ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিলাম, নিতে এখানে সেট করে দিলাম। এবার ময়দা ছিটিয়ে দিলাম, দেওয়ালেও তেল লাগিয়ে দিলাম, ঢেলে দেবো। এবার 4 মগজ ছিটিয়ে দিলাম কাঠবাদামের গুঁড়ো,
ছিটিয়ে গেলাম। কড়াইতে নুন গরম করতে দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। নুন গরম হয়ে গেছে, আমি এবার টিফিন বাটিটা বসিয়ে দিলাম। আমি এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট ফুল আঁচে রেখে এবার আমি সিমে করে দিচ্ছি। সিমে আরও 30 মিনিট রেখে তারপরে খুলবো।